ভরসন্ধ্যে বেলায় ছিনতাইয়ের ঘটনা ঘটল হৃদয়পুর বেঙ্গল কেমিক্যাল পুকুর সংলগ্ন এলাকায়। বছর কুড়ি সংযুক্তা রায় টিউশন থেকে বাড়ি ফিরছিল, সেই সময় এক ছিনতাইবাজ যুবক বাড়ির কাছ থেকে অন্ধকারে সুযোগ নিয়ে তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগকারীর অভিযোগ, রাত নটার কিছু আগে টিউশন থেকে পড়ে ফেরার সময় বেঙ্গল কেমিক্যাল পুকুরের কাছে পেছন থেকে এক যুবক এসে হাতে থাকা মানিব্যাগ ও মোবাইল নিয়ে টানাটানি শুরু করে। সেই মুহূর্তে এক প্রকার ভয় পেয়ে যায় সে এবং মানিব্যাগ ও মোবাইল ছেড়ে দিলে ওই যুবক পালিয়ে যায়। চিৎকার শুনে পাড়ার ছেলেরা ছুটে আসে এবং ঘটনা বিবরণ দিলে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ওই ছিনতাইকারীকে ধরে ফেলে পাড়ার যুবকরা। অভিযোগকারীর অভিযোগ, মোবাইল ফোন পাওয়া গেল, মানিব্যাগ সে পায়নি। এরপর বারহাট থানা পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করেছে। এখানে দাঁড়িয়ে একটু হাত দিয়ে ইশারা করে দাও। কোন জায়গায়? ওই যে ঘাট দেখা যাচ্ছে না? তুমি কোন দিক থেকে আসছো? আমি ওই দিক থেকে আসছিলাম, ছেলেটা আমার পিছনেই ছিল। মনে হয় এই যে এখানটায় যে তারপরে ঘাপটি মেরে দাঁড়িয়েছিল। আমার মনে হলো একটা পেছনে গেছে, এই পেছনে ঘুরতে গেছে, এইখানটায় ছিল। ও হাতের থেকে তখন ফোন আর পার্স টানাটানি করছে। সেগুলো ঠিকঠাক করে পাওয়া গেছে? আমার পার্সটা শুধু হারিয়েছে, বই খাতা তো আমার পিঠের ব্যাগে ছিল, হাতের থেকে তো শুধু পার্স আর ফোনটাই নিয়ে পালিয়েছিল। আমি 9:05 আগে পাড়ার মধ্যে দিয়ে পড়ে ফিরছিলাম, পুকুর পাড়ের গলিটায় ঘোরার সময় আমার মনে হলো পেছনে কেউ একটা আছে। তা আমি যেই পেছনে ঘুরতে গেছি, একটা ছেলে আমার হাতের থেকে পার্স আর ফোনটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, বলছে ছাড় ছাড়। আমি ছাড়ছি না, হাতে শক্ত করেই ধরে আছি। ও এমনভাবে বলেছে, আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে ফোনটা আর পার্সটা ছেড়ে দিয়েছি। এবার ও দৌড়াতে শুরু করেছে, আমিও ওর পেছন পেছন চিৎকার করতে করতে দৌড়েছি। এবার হঠাৎ করে ও আমাদের বাড়ির ভেতর দিয়েই পাঁচিল টপকে পালিয়ে গেল। এবার তারপর আমি দেখতে পাইনি ও কোন দিকে গেছে। সামনে কিছু ছেলে আড্ডা মারে, তো আমি এখানে গিয়ে চিৎকার করছিলাম, শুনে তারা সব এসছে। এসে জিজ্ঞেস করলো কী হয়েছে। কিছুক্ষণ পর ওরাই ছেলেটার পিছন পিছু করে ছেলেটাকে ওরা ধরতে পেরেছে। ছেলেটা ভয় পেয়ে আমার ফোনটা ছুঁড়ে ফেলেছে রাস্তায়, তাই ফোনটা পাওয়া গেছে, কিন্তু পার্সটা ও আর দেয়নি। তারপর লাস্টে পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে ছেলেটাকে নিয়ে গেছে। তোমার নামটা আর কি বল? আমার নাম সংযুক্তা রায়।